নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চলে এসেছে আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টাটা স্কাই নতুন এইচডি সেট টপ বক্স আনবক্সিং করবো এবং এই সেটটপ বক্সটা যদি আপনারা নেন কীভাবে সংগ্রহ করবেন কোথা থেকে কিনতে পারবেন সমস্ত বিষয়ে আপনাদেরকে জানাবো তাছাড়াও এই সেটটপ বক্সটি কত টাকা দাম হতে পারে কত দিনের রিসার্জ সঙ্গে ফ্রি থাকবে সমস্ত বিষয় আজকে আপনাদেরকে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি টাটা স্কাই এইচডি সেটটপ বক্স চলে এসছে তো এই সেটটপ বক্সটা আমি এই মুহূর্তে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এই মুহূর্তে আমরা সেটটা বক্সে আনবক্সিং করব করে দেখব এখানে আমরা কী কী পাবো এই সেটটা বক্সটির সাথে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি পাওয়ার অ্যাডপ্টার রয়েছে সুন্দর একটি অ্যাডপ্টার আছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা বারো ভোল্টের অ্যাডপ্টার রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ারের অ্যাডপ্টার তো খুব সুন্দর একটি অ্যাডপ্টার রয়েছে তো এছাড়াও আমরা পাবো একটি রিমোট পাবো এর সাথে খুব সুন্দর একটি রিমোট আছে তো এই রিমোটটির কিন্তু আপনারা একই সাথে টিভি এবং আপনার সেটটপ বক্স দুটি একসাথে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন টি এ যে টিভি বোতামটি রয়েছে টিভি বোতামটির মাধ্যমে আপনারা টিভির কাজ করতে পারবেন তাছাড়াও আপনার সেটটপ বক্সের পুরো সম্পূর্ণ কাজটি কিন্তু করতে পারবেন এই রিমোটটির মাধ্যমে খুব সুন্দর একটি রিমোট আছে তো রিমোটের সাথে কিন্তু ব্যাটারিও দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দুটো ব্যাটারিও রয়েছে তো এবার আমরা দেখব টপ বক্সটি তো এই যে আমাদের টাটা স্কের এইচডি সেটপ বক্স দেখতেই পাচ্ছেন নতুন মডেলের এইচডি সেট্টফ বক্স মডেল নাম্বারটা আমি স্কিনে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এই সেট্টফ বক্সটি তো সেট্টপক্সটি পিছন দিকে আমরা দেখলে যেটা দেখতে পাবো এই মুহুর্তে এখানে অ্যান্টন লাইনটি দেওয়ার জন্য লাইনটি করা আছে এখানে একটা ইউসবি লাইন করা আছে ইউসবির মাধ্যমে কিন্তু আপনারা ফুল এইচডি রেকর্ডিং করতে পারবেন এবং আপনার মোবাইল দিয়ে সেট্টফ বক্সটি কন্ট্রোল করতে পারবেন এখানে আছে এইচডিএমআই কেবলটি দেওয়ার এর মাধ্যমে আপনারা কিন্তু এলইডির মাধ্যমে হাজার আশি পিক্সারের ছবি দেখতে পারবেন টিভির মাধ্যমে ছবি দেখার জন্য ভিডিও অডিও যে কেবলটি লাগানো হয় সেটি কিন্তু এ সাইডে তিনটে লাইন করাই আছে আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার অ্যাডপ্টার লাইনটি দেওয়ার জন্য সেট টপ বক্সটি দেখতেই পাচ্ছেন না এই মুহূর্তে ফুল এইচডি সেটটপ বক্স হাজার আশি পিক্সার কোয়ালিটির সাপোর্ট করবে এই সেটটপ বক্সটি খুব সুন্দর একটি টপ বক্স দেখতেই পাচ্ছেন আপনারা তো এছাড়া আর কী কী আছে এখানে আমরা দেখে নেব তো আমরা এটা খুলব বস্তু তো এটা খোলার পরে আমরা যেটা পেলাম একটি এইচডিএমআই কেবিল খুব সুন্দর একটি এইচডিএমআই কেবিল পেলাম তো এই এইচডিএমআই কেবিলের মাধ্যমে কিন্তু আপনারা টিভি দেখতে পারবেন এলইডির মাধ্যমে খুব সুন্দরভাবে হাজার আশ আশি হাজার আশি পিকচার কোয়ালিটি থাকবে এই এইচডিএমআইয়ের মাধ্যমে দেখতে পারবেন আপনারা তো অসাধারণ এই সেট অপ বসটি তো এই সেট অপ বস যদি আপনারা নিতে চান এই সেটপ বসটির দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সমস্ত জিনিস যেগুলো আমি দেখালাম এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত জিনিস আপনারা তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার বাড়িতে চার ঘন্টার মধ্যে আপনার সেটটপ বক্সটি পৌঁছে যাবে অর্ডার দেওয়ার যদি নিতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করেই বুক করতে পারেন বুক করার চার ঘন্টার মধ্যে কিন্তু আপনার সেট্টফ বসটি আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং টেকনিশিয়ান গিয়ে সেট্টব বক্সটি আপনার বাড়িতে লাগিয়ে দিয়ে আসবে এই সেট্টফ বসটি নিলে এক মাসের জন্য সম্পূর্ণ ফুল এইচডি প্যাকেজ থাকবে এক মাসের সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা টিভি দেখতে পায় এছাড়াও এই সেট্টব বস নিলে আপনার ওয়ান ইয়ারের ওয়ারেন্টি থাকছে ওয়ান ইয়ারের মধ্যে যদি আপনার কোনোরকম অসুবিধা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনার সেট্টফ বসটি চেঞ্জ করে দেওয়া হবে আপনার বাড়িতে টেকনিশিয়ান ভিজিট করে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনাদেরকে পরিষেবা দেওয়া হবে তো অসাধারণ একটি সেট অপ বস টাটা স্কাই থেকে লঞ্চ করেছে যদি আপনারা সেট্টপ বসটি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়াও আপনার নিকটবর্তী যে কোনো ডিলার এসে যোগাযোগ করলে সেখান থেকেও কিন্তু আপনারা এই সেটপ বসটি সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে